নমস্কার স্বাগত কিছু কিছু বিশেষ অনুষ্ঠান থাকে এগুলো হচ্ছে অন রিকোয়েস্ট অফ পিপল আমাদেরকে করতে হয় মানুষের রিকোয়েস্টে তার কারণ হচ্ছে এবারে এই শুক্রবার গত শুক্রবার যে অনুষ্ঠানটা হয়েছিল বেলা 12টার সময় সেই প্রোগ্রাম দেখবার পরে বহু মানুষ বলেছিলেন যে যদি আমরা আরো অতিরিক্ত কিছু প্রোগ্রাম অতিরিক্ত কিছু আলোচনা এবং কনসালটেন্সি শুনতে পাই সজলদার কাছ থেকে ডেফিনেটলি তাহলে অবশ্যই ভালো লাগবে তো আজকে সেই শখের সেই ইচ্ছার সেই আশার একটা পূরণ হচ্ছে তিনটে থেকে একটা বিশেষ অনুষ্ঠান অন রিকোয়েস্ট টু অল ইউ অল অফ ইউ আপনাদের সবার ডিমান্ডে আজকে অনুষ্ঠান আমি স্বাগত জানাবো সজলদাকে এবং আলোচনায় আজকে একজন বিশেষ ব্যক্তিত্বের কথা আসবে রামদাস বাবাজি কেমন ছিলেন উনি কী ছিল তার জীবন কথা এবং তার জীবনচরিতে নানান দিক আমরা তুলে ধরবো হ্যাঁ তবে কেন প্রশ্ন একটাই তার কারণ এই মহামানুষদের জীবন পারে আপনাকে কৃচ্ছতা স্বচ্ছতা বিশুদ্ধতার দিকে নিয়ে যেতে যেটা আজকের দিনে ভীষণভাবে প্রয়োজন স্বাগত জানাবো সজলদাকে আজকের অনুষ্ঠানে নমস্কার আমরা এতকাল যে ধরনের মহাপুরুষদের জীবন নিয়ে আলোচনা করেছি তাদের অধিকাংশই হচ্ছে জ্ঞানরাজ্যের প্রতীক অর্থাৎ আমাদের বৈরাগ্যের মাধ্যমে জ্ঞান অর্জন করে বৈধক্ত জ্ঞান অর্জন করে ঈশ্বর প্রাপ্তির পদগুলো যে সমস্ত মহাপুরুষরা নির্ণয় করে গেছেন তাদের জীবনবেদ বা জীবন আলেখ্য নিয়ে আমরা আলোচনা করেছি আজকে আসব আমরা ভক্তিমার্গের পথের পথিক যারা সুতরাং জ্ঞানযোগ ভক্তিযোগ দুটো সেপারেট হলেও দুটোর মিলিত ধারা কিন্তু এক জায়গায় গিয়ে কিন্তু পৌঁছেছে সুতরাং ভক্তিমার্গের আমরা যাকে সম্পূর্ণ পথিকৃত বলে জানি তিনি হচ্ছেন চৈতন্যদেব তার আগে এসছেন রামানুজ এসছেন সুতরাং শ্রীকৃষ্ণকে গোপীরা যেভাবে দেখতেন সেইটা হচ্ছে আপনার ভক্তিমার্গের মানে প্রকৃষ্ট উদাহরণ পরবর্তীকালে শ্রীকৃষ্ণকে কেন্দ্র করে ভক্তিমার্গের যে ধারাটা খুলে গিয়েছিল তার সার্থক ধারক এবং বাহক হয়েছিলেন আমাদের চৈতন্যদেব চৈতন্য মহাপ্রভু আবির্ভাবের পরে শ্রীকৃষ্ণ যেখানে জন্মেছিলেন সেই সমস্ত জায়গাগুলো লুপ্ত হয়ে গিয়েছিল এবং তার যেখানে লীলাখেলা হয়েছিল সেই সমস্ত জায়গাগুলো কালের গর্ভে তলিয়ে গিয়েছিল আমাদের শ্রীকৃষ্ণ চৈতন্য চৈতন্যদেব মহাপ্রভু এসেন সেই জায়গাগুলোকে আমাদের পুনরাবিষ্কার করেন এবং আমরা জানি দ্বারকায় শ্রীকৃষ্ণের জীবনের যে শেষ পর্যায়টা কেটেছিল সে দ্বারকাও সমুদ্রগর্ভে বিলীন হয়ে গিয়েছিল সুতরাং এই সমস্ত অবতারদের যে লীলাভূমিগুলো তাদের বহু বছর পরে যখন কলুষিত হওয়ার ভয়ে তারা কিন্তু কালের গর্ভে হারিয়ে যায় পরবর্তীকালে তাদের নবকলেবর বা নব অবতাররা এসে তারপরে সেই জিনিসগুলো কিন্তু কালের গর্ভ থেকে পুনরুদ্ধার করে আবার স্বমহিমায় প্রতিষ্ঠা করেন তাহলে শ্রীকৃষ্ণ চৈতন্যের সার্থক উত্তরাধিকার হচ্ছেন যার কথা দেবাশিস বললেন সেটা হচ্ছে রামদাস বাবাজি অপূর্ব এনার চিত্র ফরিদপুরের অখ্যাত অজ্ঞাত এক কিশোর তার নাম রাধিকা রঞ্জন তার জীবনে হঠাৎ একদিন লাগলো ত্যাগ বৈরাগ্যের হাওয়া অবলীলায় ঘর সংসার ত্যাগ করে তিনি বের হয়ে পড়েন বৈষ্ণবীয় সাধনার পথে পরম সৌভাগ্যবান ছিলেন রাধিকা রঞ্জন তাই আত্মকৃপা গুরুকৃপা এবং ঈশ্বরকৃপার বিরল সম্মেলন দেখা যায় তার জীবনে সিদ্ধ মহাত্মা রামদাস বাবাজি রূপে তার পরম অভ্যুদয় ঘটে অন্তরে রস আস্বাদন এবং বাইরে জীব উদ্ধারণ এই কল্যাণময় ব্রতটি উদযাপনের সংকল্প গ্রহণ করেন বাবাজি মহারাজ এ সংকল্প তার পূর্ণ হয় অগণিত নরনারী তার প্রেমভক্তির রসে হয় অভিসিঞ্চিত 1876 খ্রিস্টাব্দে ফরিদপুর শহরের নীলটুলি পল্লীতে এক সম্ভ্রান্ত বৈদ্যবংশে রামদাস বাবাজি জন্মগ্রহণ করেন পিতার নাম দুর্গাচরণ গুপ্ত মাতা হচ্ছেন সত্যভামা দেবী এক পুত্রের মৃত্যুতে শোকার্ত হয়ে দুর্গাচরণ এবং তার স্ত্রী বৃন্দাবনে গিয়ে কিছুদিন বাস করেন তাপিত চিত্ত ক্রমে শীতল হয় গৃহে ফেরবার পরের বছর যে পুত্রটি ভূমিষ্ঠ হয় বৃন্দাবনের পুণ্যময় স্মৃতি জাগরুক রাখার জন্য পিতামাতা তার নাম রাখেন রাধিকা রঞ্জন বাল্যকাল হতেই রাধিকার জীবনে নানা সদ্গুণ পরিস্ফুট হতে থাকে পরোপকার এবং ঈশ্বরভক্তি ছিল তার সহজাত সুকণ্ঠ এবং সুরজ্ঞ ছিলেন তিনি তেমনি ছিলেন সুদক্ষ আতাই যাত্রা বা বাউলের দলে যে কোনো ভক্তিসঙ্গীত শুনলে তৎক্ষণাৎ সেই সুরে লয়ে সে গান তিনি গেয়ে শোনাতে পারতেন স্কুলের লেখাপড়ায় রাধিকার কোনোদিনই তেমন মনোযোগ দেখা যায়নি অথচ ক্লাসের পরীক্ষায় প্রায়ই তিনি প্রথম স্থান অধিকার করতেন
কিন্তু স্কুলের বিদ্যা তার বেশি দূর অগ্রসর হয়নি, ছাত্রবৃত্তি পরীক্ষার পরে তাতে ছেদ পড়ে যায়। রাধিকার বাল্যক জীবনের এক বড় সৌভাগ্য পুতচরী তরুণ ভক্ত সাধক জগৎবন্ধুর বন্ধুত্ব লাভ। জগৎবন্ধু ফরিদপুরেরই লোক, বয়সে তিনি রাধিকা হতে কয়েক বছরের বড়, কিন্তু এই বয়সেই ব্রজরস সাধনার দ্বারা তার জীবনে বইতে শুরু করে কীর্তন এবং ধ্যান মননের মধ্য দিয়ে প্রচুর অধ্যাত্ম শক্তি তিনি ইতিমধ্যে আয়ত্ত করে ফেলেছিলেন। শুভ সংস্কারযুক্ত বালক রাধিকারঞ্জনকে জগৎবন্ধু প্রগাঢ় স্নেহে আবদ্ধ করলেন, নিতান্ত স্বাভাবিকভাবে শুরু করলেন তার জীবনধারার নিয়ন্ত্রণ। রাধিকার বাড়ির লোকদের মোটেই পছন্দ নয় যে হরিনাম পাগল জগৎবন্ধুর সঙ্গে ঘনিষ্ঠভাবে সে মেলামেশা করে, তাই উভয় বন্ধুর সাক্ষাৎ এবং সাহচর্য সাধারণত অনুষ্ঠিত হতো গোপনে লোকচক্ষুর অন্তরালে। আলাপ পরিচয়ের কয়েকদিনের মধ্যেই জগৎবন্ধু একদিন উপদেশ দিলেন রাধিকাকে, দেখ মানুষ কেবল কথা শেখে তাতে কী হবে, নিজের জীবনে সেসব কথার আচরণ চাই আর সেই কথার আদর্শ দিয়ে জীবনকে গঠন করা চাই, না হলে সেসব কথা শুধু কথার কথাই হবে, তার কথায় প্রাণ থাকবে না, তার কথা কেউ শুনবে না, মরা কথায় কি কারো চৈতন্য হয়, জীবন্ত কথা চাই। জীবন্ত কথা বলতে গেলে নিজেকে জীবন্ত হতে হবে, প্রাণ থাকলেই জীবন্ত হওয়া যায় না, ও তো বায়ুর নড়াচড়া। শোন, আগে দেহ মন বাক্যের সংযম চাই, সংযম পবিত্রতা থাকলেই হরিভক্তি থাকবে, জীবনটাই হবে সহিষ্ণুতা ক্ষমা ত্যাগ দয়ায় ভরা। এর আগে তোকে প্রহ্লাদ ধ্রুবের কথা বলেছিলাম, ওই জন্য তাদের জীবনে এগুলি সবই ছিল। সাধন জীবনে সংযম যেমন চাই, তেমনি চাই ঈশ্বরের জন্য ভক্তি প্রেম ধ্যান মনন। তাই আরেকদিন জগৎবন্ধু বললেন, দেখ তুই সকাল সন্ধ্যায় অন্তত এক ঘন্টা কি দেড় ঘন্টা ধ্যান করবি, নিজের এবং অপরের জন্য রোজ সকাল সন্ধ্যায় শ্রীহরি স্মরণ করবি, সব বিঘ্ন তো দূর হয়ে যাবে। ফরিদপুরের উপান্তে বাসকারী বুনো এবং সাঁওতালরা দীর্ঘদিন যাবৎ অবহেলিত এবং নির্যাতিত। এ সময় মিস্টার মিডি নামে এক খ্রিস্টান পাদ্রী তাদের ধর্মান্তরিত করতে ব্যগ্র হয়ে উঠলেন। জেলা ম্যাজিস্ট্রেটেরও এ বিষয়ে প্রচণ্ড উৎসাহ, ওই পাদ্রীকে তিনি নানাভাবে সাহায্য করতে লাগলেন। অন্তজ এবং নিম্নশ্রেণীর হিন্দুদের খ্রিস্টান করার এই প্রয়াসের কথা শুনে জগৎবন্ধু চঞ্চল হয়ে উঠলেন। অশিক্ষিত বুনো এবং সাঁওতালদের হিন্দু ধর্মের আশ্রয়ে রাখার জন্য তিনি তৎপর হলেন। তারপরে উৎসাহ এবং উদ্দীপনায় শহরের এক বিরাট কীর্তন দল গঠিত হয়। নিম্নবর্ণের লোকেরা যেদিন খ্রিস্টান ধর্মে দীক্ষিত হবে, সেই দিনই পূর্ব পরিকল্পিত ব্যবস্থা অনুযায়ী হিন্দু সমাজের সর্ববর্ণের সমন্বয়ে এক কীর্তন বাহিনী সাড়ম্বরে শহর পরিক্রমা করতে শুরু করে দেয়। সেদিনকার সেই কীর্তন উৎসব শত শত সাঁওতালের মতিগতি ঘুরিয়ে দেয়। পঞ্চবর্ণের হিন্দু হিসাবে তার স্থান পরিগ্রহ করে হিন্দু সমাজে। পাদ্রি মিটি সাহেবের পরিকল্পনা ব্যর্থ করার মূলে ছিলেন তরুণ সাধক জগবন্ধু, আর রাধিকারঞ্জন ছিলেন তার প্রধান সহায়ক। এই দিনের কীর্তনে রাধিকার ধর্মজীবনের একটা প্রতিশ্রুতিময় সম্ভাবনা সকলের চোখে স্পষ্টতর হয়ে ওঠে। সারা প্রাণময় দিয়ে কীর্তন অনুষ্ঠান করার পরে কিশোর রাধিকার মনও আনন্দে তৃপ্তিতে ভরপুর হয়। তাছাড়া জগৎবন্ধু সহকারী রূপে এই কল্যাণকর উৎসব সম্পন্ন করে বৃদ্ধি পায় তার আত্মপ্রত্যয়। রাধিকার বাড়ির লোকেরা কিন্তু তার একাজে সেদিন মোটেই খুশি হতে পারেনি। পরদিন তার দাদা মায়ের কাছে ভ্রাতার পাগলামির বিবরণ দিয়ে শ্লেষেশ্বরে বললেন, মা শুনলে তো তোমার গুণধর পুত্রের কীর্তি, লোকে এবার আমাদের মুখ পুড়িয়ে দিচ্ছে, বলছে বাউল বৈষ্ণবের দল, আর পরে রাধিকা রাস্তায় রাস্তায় নেচে বেড়াচ্ছে, উনি এবার পতিত উদ্ধারের কাজে মেতেছেন। আমরা তো আগেই বলেছিলাম ওকে এখান থেকে না সরালে ভবিষ্যতে একটা খ্যাপা বাউলের দল করে বসবে, ওই হতচ্ছাড়া জগৎবন্ধুটার সঙ্গে মিশেই তোমার রাধিকা গোল্লাই যেতে বসেছে। বরিশালের স্কুলে এবং তারপরে ব্রাহ্মণকান্দার এক টোলে রাধিকারঞ্জন কিছুদিন পড়াশোনা করলেন। মেধা এবং বুদ্ধি তার যথেষ্ট, কিন্তু গতানুগতিক শিক্ষা এবং পাঠক্রমের গণ্ডিতে আবদ্ধ হয়ে থাকার মতন ছেলে নন তিনি। কতকটা নিজের জন্মগত শুভ সংস্কার আর কতকটা জগৎবন্ধুর ভাগবত জীবনের প্রভাব তাকে সংসার সম্পর্কে উদাসীন করে তোলে। এই সময় জগৎবন্ধুর সঙ্গে একবার তিনি পাবনায় যান। দুই বন্ধুই হরিপ্রেমে মাতোয়ারা এবং কীর্তন গাইতে পরম উৎসাহী। কয়েকটা দিন সেখানে ভজন এবং কীর্তনে কাটাবার পরে পাবনায় প্রবীণ বৈষ্ণব দীনবন্ধু দাস বাবাজি এবং সিদ্ধ হারান ঠাকুরের সঙ্গে জগৎবন্ধুর মাধ্যমে রাধিকা পরিচিত হন। এই দুই মহাপুরুষকে তারা সঙ্গীত শুনিয়ে তিনি আনন্দ দেন, লাভ করেন তাদের অকুণ্ঠ আশীর্বাদ। দীনবন্ধু বাবাজি হঠাৎ একদিন রাধিকারঞ্জনের নবনামকরণ করেন রামদাস।
সিদ্ধ বৈষ্ণবের প্রদত্ত এই নামেই জগৎবন্ধু রাধিকাকে অভিহিত করতে থাকেন এবং এই রামদাস নামেই সাধক এবং ভক্ত সমাজে ধীরে ধীরে রাধিকারঞ্জন সুপরিচিত হয়ে ওঠেন। জগৎবন্ধুর সঙ্গী রূপে রামদাস একবার নবদ্বীপ দর্শনে যান। এ সময় তার বয়স প্রায় ১৬ বছর। এই সময় বিজয়কৃষ্ণ গোস্বামী, কৃষ্ণানন্দ স্বামী এবং আরও কয়েকজন বিশিষ্ট প্রবীণ সাধকের সঙ্গে রামদাস পরিচিত হন। তাদের কীর্তনের মাধুর্য, আবেশ এবং আখর এই সব মহাত্মাদের আনন্দ বর্ধন করে। এদের স্নেহ এবং কৃপায় রামদাস ধন্য হন। পরের বছর জগৎবন্ধুর আগ্রহ এবং ব্যবস্থাপনায় রামদাস রওনা হন তার বহু আকাঙ্ক্ষিত তীর্থ বৃন্দাবন ধামের দিকে। আমি ফোন নিয়ে নিই, আমরা একেবারে টানা খানিকটা আলোচনা শুনে নিলাম। এবার এই সময়টা হচ্ছে আপনাদের ফোন করার, পরপর আপনারা ফোন করতে থাকবেন। কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যালো, আমি আরতি বসু হাওড়া থেকে বলছি। হ্যাঁ বলুন। আমি আমার মেয়ের জন্য, মেয়ের সম্পর্কে জানতে চাইছি দাদার কাছে। বলুন মেয়ের সম্পর্কে। বেশ বলুন, মেয়ের জন্ম তারিখ বলুন। মেয়ের জন্ম তারিখ ১৯৮৩, ১৭ জুলাই, রবিবার জন্ম, তুলা লগ্ন, তুলা রাশি, শনির ধাইয়াটা শেষ হতে চলেছে, ভালো সময় আসছে। কেমন এর একটা শনির ধাইয়াটায় শেষ হতে চলেছে তুলা রাশির, একটা গুড টাইম আসছে আর কি। আপনার আড়াই বছর ধরে একটা ব্যাড ফেস ছিল, এর একটা ভালো কোয়ালিটি রয়েছে যে এ আগের থেকেই না সব কিছু বুঝতে পারে এবং পরোপকারী। কিন্তু পরোপকারী খুব, পরের দোষ নিজের ঘাড়ে নিয়ে নিজেই আর কি গাড্ডায় পড়ে। এগুলো চাকরির ক্ষেত্রেও হচ্ছে। হ্যাঁ, সুতরাং চাকরির ক্ষেত্রে সমস্যার কারণই হচ্ছে এটা। লগ্নে শনিচন্দ্র বসে আছে এবং সপ্তমে সপ্তমস্ত মঙ্গল অর্থাৎ এর সপ্তমপতি রাহু যুক্ত হয়ে বসে আছে। সুতরাং মঙ্গল রাহুর সঙ্গে থাকার জন্য সপ্তমতে রাহু মানে ঝঞ্ঝার ঝামেলা, সুতরাং সাংসারিক জীবনে নানা রকম ঝঞ্ঝার ঝামেলা তৈরি করছে সপ্তমপতি রাহুর সঙ্গে একই জায়গায় কনজাংশন হওয়ার জন্য। সুতরাং নিজের দোষে চাকরিজনিত সমস্যা এবং গ্রহের দোষে পারিবারিক জীবনে সমস্যা, এই কিন্তু এর কিন্তু বর্তমান টাইম। তার সঙ্গে শনির ধাইয়াটা শেষ পর্যায়ে চলছে, এর থেকে খানিকটা রিলিফ পাবে শনি যখন কুম্ভ রাশিতে চলে যাবে এবং তুলারাশির শনির ধাইয়াটা শেষ হবে। কেমন? ঠিক আছে। যে প্রবলেমগুলো দাদা বললেন সেগুলোর জীবনে হচ্ছে কি বাস্তবে? ঠিক বলেছেন, ঠিক বলেছেন তো? একদম একদম। তাহলে এই ছকটাকে যদি উনি প্রেডিকশন ঠিক করে থাকেন তাহলে যেটা উনি বলছেন সেটা আপনি মেনে চলা উচিত। অ্যাডভাইসটাকে মেনে চলুন। কি কোনটা ঠিক করতে হবে বলুন। একটু এ করুন, আপনার ওই মঙ্গল তো রাহু যুক্ত আছে, ওখানে রেমিডি করতে হবে। এগুলো এখানে বলা যাবে না, পরে যোগাযোগ করবেন, বুঝেছেন, অনুষ্ঠানের পরে। ঠিক আছে, যে নাম্বার রয়েছে টিভি স্ক্রিনের নিচে যাচ্ছে এই নাম্বারে ফোন করে নিন। ঠিক আছে, আমি আপনাদেরকে চেম্বারটা অ্যানাউন্স করে দিই, কোথায় কী চেম্বার রয়েছে। বারাসাতে চেম্বার রয়েছে প্রত্যেক মঙ্গলবার 4টে থেকে 8টা পর্যন্ত, 21 নম্বর KMC রোড বারাসাত স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে একেবারে হাঁটা পথে একটুখানি মিনিট পাঁচেকের রাস্তা। আচ্ছা, প্রতি শনিবার হচ্ছে বেহালাতে 11টা থেকে 1টা পর্যন্ত সানরাইজ চেম্বার, 160/A ভূপেন রয় রোড, কলকাতা 34, MP বিল্ডার স্কুলের কাছে, বেহালা ম্যান্টন বাসস্ট্যান্ডের কাছে। শনিবার আরেকটা চেম্বার রয়েছে বালির নিমতলাতে ফরচুন টাওয়ারে, অত্যন্ত পুরনো চেম্বার, অনেকদিন ধরেই সজলদা বসছেন ওখানে, 5টা থেকে 8টা পর্যন্ত, এলাহাবাদ ব্যাংকের দোতলাতে হচ্ছে চেম্বার। চলে আসি প্রত্যেক সোমবার, সোমবার হচ্ছে 9টা থেকে 3টে পর্যন্ত চেম্বার গড়িয়াহাটে, 115D রাসবিহারী অ্যাভিনিউ, ট্রায়াঙ্গুলার পার্কের অপোজিট দিকে, ঠিক উল্টো দিকে চন্দ্রানী জুয়েলার্সের পাশের গলি। শুনেছেন, এই আমি বহুবার করে এটা বলে দিই আপনাদেরকে, প্রত্যেক শুক্রবার চন্দননগরে চেম্বার রয়েছে, সেটা হচ্ছে শীতলা মন্দির, 3টে থেকে 7টা পর্যন্ত, স্টেশনের পশ্চিম দিকে হাঁটা পথে মাত্র মিনিট খানেকের রাস্তা এখানে। এছাড়া প্রত্যেক বৃহস্পতিবার 11টা থেকে 3টে পর্যন্ত চেম্বার রয়েছে ব্যারাকপুরের চিড়িয়ামুর, শান্তির বাজার, শুভম জ্যোতিষ কার্যালয় এখানে। বৃহস্পতিবারে হাওড়া জাগৃতি চেম্বার রয়েছে হাওড়া ময়দানে, শরৎ সদনের বিপরীত দিকে, গ্যারেজ ক্যাফের ভেতরে। এই চেম্বার হচ্ছে 5টা থেকে 8টা পর্যন্ত থাকবে। এছাড়া নিজস্ব চেম্বার রয়েছে বাঙ্গুরে, এটা আপনি অন অ্যাপয়েন্টমেন্ট যেতে পারবেন, এ ব্লক P31 বাঙ্গুর অ্যাভিনিউ, কলকাতা 55, যেটা হচ্ছে বাঙ্গুর পোস্ট অফিসের গলিতে। এছাড়া সকালের দিকে নিজস্ব রেসিডেন্সে 18/1 চারু অ্যাভিনিউ, কলকাতা 33, এখানে ওনার নিজের বাসগৃহ রেসিডেন্স, সেখানেও চেম্বার রয়েছে, আপনারা যোগাযোগ করে এখানেও আসতে পারেন। এছাড়াও
অনলাইন প্রেডিকশন আপনি করাতে পারেন, দ্যাট ইজ দ্য পেয়েবল অনলাইন প্রেডিকশন অ্যান্ড কনসালটেন্সি, সেটাও আপনি করাতে পারেন। সেটা এই যে টেলিভিশন স্ক্রিনের নিচে যে বুকিং নাম্বার রয়েছে, বুকিং নাম্বারে ফোন করে জেনে নিতে হবে, জেনে নিয়ে তারপরে ফোন করতে হবে, তাহলেই সেই সমস্যার সমাধান হবে। আর যারা অনুষ্ঠানে অত্যন্ত সমস্যার মধ্যে রয়েছেন, তারা অনুষ্ঠান শেষ হওয়ার পরে এই ফোন নাম্বারে ফোন করুন। নেক্সট ফোন কে রয়েছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ আমি অভিজিৎ দাস বলছি। অভিজিৎ বাবু স্বাগত। সজলদার অনুষ্ঠান আমার দারুণ লাগে, মানে কি বলবো, আমি দেখি, প্রায় দেখি, ইউটিউবেও দেখি, সরাসরিও দেখি, ওনার লাইন আমি প্রথম পেলাম, সেই কারণে ফোন করলাম। সত্যি ভালো লাগে সজলদার অনুষ্ঠান, বাড়িকে বলছি না। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে কার সম্পর্কে জানবেন? নিজের সম্বন্ধে জানবো। নিজের সম্পর্কে জানবেন, বেশ বলুন। জন্ম তারিখ বলুন। তাহলে দেখা যাচ্ছে শুক্রবার জন্ম, মিথুন লগ্ন, কুম্ভ রাশি, ঠিক আছে, ঠিক আছে, শতভিষা নক্ষত্র, কুম্ভরাশির শনি ঢুকছে, একটু অ্যালার্ট থাকবেন। শনির এখন চন্দ্রের দ্বাদশে শনি ছিল, চন্দ্রের দ্বাদশে যখন শনি থাকে সব কিছু কনফাইন্ড হয়ে যায়। কী কনফাইন্ড হয়? ফিনান্স কনফাইন্ড হয়, হেলথ কনফাইন্ড হয়, মানসম্ভ্রম মর্যাদা কনফাইন্ড হয়। কিন্তু এখানে একটা ভালো জিনিস হয়েছে, মিথুন লগ্নের রেসপেক্টে রাহু একাদশে চলে গেছে, সুতরাং যেগুলো কনফাইন্ড হয়েছিল আটক শনির সাড়ে সাড়ি থাকা সত্ত্বেও সেগুলো অনেকটা রিকভারি করবে, কারণ একাদশে রাহু লগ্নের রেসপেক্টে পেন্ডিং কাজগুলোকে তুলে দেবে। এনিহাউ, তা দেখা যাচ্ছে লগ্নে মঙ্গল বসে আছে, মঙ্গল রবি বুধ মঙ্গল রাহু এডুকেশনটা তার মধ্যেও নিয়ে গেছে, রাহু থাকার জন্য বুধাহিত যোগটা একটু ডিস্টার্ব হয়েছে, কিন্তু মঙ্গল রবি বুধ এই বুধাহিত যোগটা লগ্নে আষাঢ় মাসের জন্ম, মঙ্গল হচ্ছে টেকনিক্যাল লাইনের কারক গ্রহ, লগ্নের সঙ্গে সমাসীন হয়ে গেছে, সুতরাং টেকনিক্যাল লাইনটা কিন্তু এই চার্টের পক্ষে কিন্তু সুপ্রযুক্ত। তো যাই হোক, লকডাউনের পর্বটাও আপনাকেও এফেক্ট করে গেছে, কারণ লগ্নের দ্বাদশে রাহুটা ছিল এবং শনির চন্দ্রের দ্বাদশে শনি ছিল, দুটো পাপগ্রহ টুয়েলথ থাকার জন্য কনফাইনমেন্ট, সুতরাং বাইরে হয়তো ছিলেন, এখন ঘরে প্রত্যাবর্তন করতে হয়েছে। তা এখন টাইমটা খুলে গেছে লগ্নের রেসপেক্টে রাহুর একাদশে যাওয়ার জন্য, সুতরাং স্যাটার্নের একটু যদি রেমিডি করে নিতে পারেন আবার কিন্তু বাইরে বেরিয়ে যেতে পারবেন, ঠিক আছে, এখানে এখানে থেকে কিছু হবে না, কেমন, এখানে জিরো, সুতরাং কামিং আউট অফ দ্য ট্র্যাপ, ট্রাইং টু। আর আপনি তো এমনি খুব ট্যাক্টফুল, জন্মগত ট্যাক্টফুলনেস নিয়ে জন্মগ্রহণ করেছেন, মহাভারতের কর্ণ যেমন কবচকুণ্ডল নিয়ে জন্মেছিলেন, আপনিও জন্মগত ইনবর্ন ট্যাক্টফুলনেস নিয়ে জন্মগ্রহণ করেছেন, সুতরাং ট্যাক্টফুলি জিনিসটাকে করতে পারবেন, শুধু প্ল্যানেটের একটু রেমেডি করে নেবেন, কারণ প্ল্যানেট তো আপনার কথা মতন চলবে না, সুতরাং সে তার নিজের গতিতেই চলবে, সুতরাং স্যাটার্নকে একটু ট্রিটমেন্ট করে নিতে পারলে জায়গাগুলো খুলে যাবে, ঠিক আছে। বুঝতে পেরেছেন? হ্যাঁ বুঝতে পেরেছি। একটা কোশ্চেন ছিল, বলুন। আমার একটু মানে চাকরি বাকরির দিকটা ঠিকই আছে, মানে আমার দুটোই সমস্যা, একটা হলো বিদেশ যাত্রার ইচ্ছা আছে আর সেটা পাচ্ছি না, আর একটা হলো বিবাহিত জীবনে একটু সমস্যা চলছে। বিবাহিত জীবনে সমস্যা চলছে? ওটা ওই আপনার সপ্তমপতি ষষ্ঠে বসে আছে, তো সপ্তমপতি ষষ্ঠ স্থান থেকে শত্রু বিচার হয়, সেভেন্থ লর্ড বৃহস্পতি ডিপোজিটেড ইন দ্য সিক্সথ হাউস, সুতরাং বৃহস্পতি ষষ্ঠ স্থান, সেখান থেকে রিপু শত্রু রোগব্যাধি সমস্ত সিক্সথ হাউসে বিচার হয়, সেখানে এনি পাপগ্রহ থাকলে পজিটিভ রেজাল্ট দেয়, শুভগ্রহ নেগেটিভ রেজাল্ট দেয়। তা সেভেন লর্ড বৃহস্পতি লগ্নের রেসপেক্টে সিক্সথ হাউসে বসে থাকার জন্য এটা রয়েছে, এবং লগ্নে মঙ্গল থাকলে সপ্তমীতে একটু দৃষ্টি দেয়ই, সেটাও দিচ্ছে, সুতরাং এই যেগুলো আরও মানে সুক্ষাতি সুখে বিচার ঠিক এই জায়গাটা আসবে না, অনুষ্ঠানের পরে যদি যোগাযোগ করেন এই জায়গাগুলো করা যেতে পারে, ঠিকঠাক করা যেতে পারে, কেমন, বুঝে গেল? বলছি সিক্স হাউসে বৃহস্পতি বসে আছে, রেমেডি কি করা যাবে? এখানে অতটা বলা যাবে না তো, রেমেডির ব্যাপার, আপনি অনুষ্ঠানের পরে যোগাযোগ করবেন, কেমন, আপনি ফোন করুন। হ্যাঁ দেখুন, টিভিতে বুকিং নাম্বার বলে নাম্বার লেখা রয়েছে, অনুষ্ঠানটা শেষ হবে সাড়ে তিনটে নাগাদ, এরপরে আপনি কল করুন, ঠিক আছে, ওকে, বেশ। আমরা আবারও আলোচনায় আসি, যারা ফোন করতে চাইছেন তারা ফোন করুন। তাহলে আমরা আসছি যে ভক্তি মার্গের আজকে একজন বিখ্যাত মহাপুরুষকে নিয়ে আমরা আমাদের মানে ঈশ্বর পাওয়ার আর একটা রাস্তার কথা বলছি। মহাধাম বৃন্দাবনে রামদাস বাবাদি পৌঁছে গেলেন, সেখানে গিয়ে তার আনন্দের সীমা নেই, ঝুলন যাত্রা অনুষ্ঠিত হয় এই সময়, নানা
দেশ থেকে আগত ভক্ত বৈষ্ণব আচার্যেরা এই মহাতীর্থে ভিড় করেছেন। মন্দিরে মন্দিরে ঘুরে শ্রীবিগ্রহ এবং সিদ্ধ মহাত্মাদের দর্শন করে রামদাসের প্রাণমন সার্থক হতে লাগলো। ঝুলন যাত্রার পরে বৈষ্ণবেরা দলে দলে ব্রজমণ্ডল পরিক্রমায় বের হন। রামদাসও তাদের দলে ভিড়ে যান। আংশিকভাবে পরিক্রমা সম্পন্ন করে ফিরে আসেন বৃন্দাবনে। পরিক্রমার পথে গাঁঠলি গ্রামে অবস্থান করার সময় রামদাস এক সূক্ষ্মদেহী সিদ্ধ বৈষ্ণবের মাধ্যমে অন্নপূর্ণার সিদ্ধমন্ত্র প্রাপ্ত হন। শ্রীকুণ্ডে এবং প্রেম সরোবরে স্নান করার সময়ও তার মানসপটে জেগে ওঠে রাধাকৃষ্ণের দিব্যলীলার অনুভূতি। এই অনুভূতির মাধুর্য তরুণ সাধকের অন্তরে রসায়িত করে তোলে। তারপরে জগৎবন্ধু এসে উপস্থিত হন শ্রী বৃন্দাবনে। উভয় বন্ধুতে মিলে রাধাবাগের ছত্তিশগড়ে কুঞ্জে অবস্থান করতে থাকেন। বিগ্রহ দর্শন, লীলা অনুধ্যান এবং কীর্তন আনন্দের মধ্যে দিয়ে তাদের দুই বন্ধু দিন কাটতে থাকতে পরম আনন্দে। কিছুদিন পরের কথা, যমুনার পুণ্যসলিলে অবগাহনের পরে দুই বন্ধু পথ চলছেন। এ সময় জগৎবন্ধু রামদাসকে বললেন, যা মাধুকরী সেরে আয়। সঙ্গে সঙ্গে একাকি চলে গেলেন কুঞ্জের দিকে। এত ভোরে মাধুকরী কোথায় পাবেন? রামদাস নীরবে দাঁড়িয়ে ভাবছেন, এমন সময় শুনতে পেলেন নারীকণ্ঠের এক মধুর আহ্বান। পেছনের দিকে ফিরে দেখেন অদূরে দাঁড়িয়ে আছে 20-25 বছরের এক সুন্দরী তরুণী, সঙ্গে তার এক পরিচারিকা। তরুণীটি ভক্তিভরে রামদাস বাবাজিকে প্রণাম করলেন। তারপরে পরিচিকার হাত হতে একটা ঠোঙা নিয়ে তার হাতে দিলেন, বললেন, বাবা কৃপা করে আপনি এই প্রসাদটুকু নিন। ঘটনার আকস্মিকতায় রামদাস কিছুটা বিহ্বল হয়ে গেছেন। ঠোঙাটি হাতে নিয়ে নীরবে তিনি চলে আসলেন জগৎবন্ধুর কাছে। তোর হাতে ওটা কী রে? প্রশ্ন করেন জগৎবন্ধু। রামদাস ঠোঙাটি খুলে দেখেন প্রচুর পুরী, কচুরি, লাড্ডু এবং ক্ষীরের প্যারা তাতে রয়েছে। জগৎবন্ধু এক কণিকা প্রসাদ হাতে দিয়ে তুলে নিলেন, অর্ধেকটা নিজে গ্রহণ করলেন, অপর অর্ধেক পুরে দিলেন রামদাসের মুখে। তারপরে নির্দেশ দিলেন, এক্ষুনি যমুনায় চলে যা, যমুনাকে প্রণাম করবি, প্রসাদকে প্রণাম করবি, তারপরে ঠোঙাটা জলে ফেলে দিয়ে আসবি। রামদাসের চোখে মুখে বিস্ময়ের ছাপ। ভাবছেন প্রসাদ পরম পবিত্র বস্তু, চিন্ময়, তা জলে বিসর্জন দেওয়া হবে, এ কেমন কথা? অন্তর্যামী জগৎবন্ধু তার মনের কথা বুঝলেন, হেসে বললেন, দেখ শ্রীমূর্তি আর প্রসাদ তো ভিন্ন বস্তু নয়, কিন্তু শ্রীমূর্তি তো বিশ্বের সর্বত্র আত্মগোপন করে রয়েছেন। ভক্তদের আগ্রহ অনুসারেই শ্রীবিগ্রহ নিজ স্বরূপ প্রকট করেন, তার সঙ্গে কথা বলেন। ভক্তের ভক্তি এবং আগ্রহ না থাকলে শ্রীবিগ্রহ নিজ স্বরূপ প্রকাশ করেন না, প্রসাদও তেমনি সর্বত্র আত্মপ্রকাশ করেন না। ভক্তস্থানেই প্রসাদ গ্রহণ করবি, শুধু মর্যাদা রক্ষা করে চলবি। কথাগুলো রামদাসের অন্তরে দিব্যভাবের অনুরণন তুলে দিল। তারপরে প্রসাদের ঠোঙাটি যমুনায় ঢেলে দিয়ে আসলেন। একদিন রামদাসকে সঙ্গে নিয়ে জগৎবন্ধু শ্রী গোবিন্দের আরতি দর্শন করতে গেছেন। মন্দিরে ঢোকবার সময় বললেন, দেখিস কোনো স্ত্রীলোক যেন আমার শরীর না ছোঁয়, খুব সাবধানে আমায় রাখবি। আরতির ঘণ্টা বাজবার সঙ্গে সঙ্গে শুরু হয় মৃদঙ্গ, করতাল এবং ঝাঁঝের ঐক্যতান। দলে দলে ভক্ত নরনারী ভিড় করে দাঁড়ায় মন্দির প্রাঙ্গণে। রামদাস ভাবতন্ময় হয়ে প্রভুজির আরতি দর্শন করছেন, অন্যদিকে তার হুঁশ নেই। কিছুকাল পরে জগৎবন্ধু তাকে ভিড় হতে বার করে টেনে আনলেন। তখন তিনি বাহ্যজ্ঞান ফিরে পেলেন। এবার লক্ষ্য করলেন জগৎবন্ধুর চোখে মুখে যন্ত্রণার ছাপ। কুঞ্জে ফিরে আসার পরে বোঝা গেল এই যন্ত্রণার তীব্রতা। জগৎবন্ধু গায়ের চাদরটি ছুঁড়ে ফেললেন, তারপরে মাটিতে গড়াগড়ি দিয়ে বলতে লাগলেন, আর জ্বলে গেল, জ্বলে গেল। বেশ, আমি আরেকজনের ফোন নেব, একেবারে সময় কম রয়েছে, দ্রুত নেব। কে রয়েছেন ফোনে? হ্যালো হ্যালো, আমি সুকুমার চন্দ্র কর বলছি। হ্যাঁ, ওকে, বেশ, কার সম্পর্কে জানবেন? আমি আমার নিজের সম্পর্কে জানি। বলুন বলুন, জন্ম তারিখ বলুন। টেলিভিশনটা চলছে। হ্যাঁ, টিভি সাউন্ড একটু বন্ধ করে দিন। কত বলছি? এবার বলুন ডেটটা, বলুন। মার্চটা বুঝলাম, 1969 বুঝলাম, ডেটটা বুঝিনি। তাহলে দেখা যাচ্ছে জগৎবন্ধু আর উনি ঢুকেছেন সেখানে, জগৎবন্ধুর গায়ে কোনো মহিলার টাচ লাগার সঙ্গে সঙ্গে তার গা জ্বলে গেল, জ্বলে গেল বলে কিন্তু হ্যাঁ হলো আর কি। অর্থাৎ পরম বৈষ্ণবের যে ধর্ম আর কি, সেখানে কিন্তু অন্য এর মানে সামান্যতম টাচও কিন্তু তার সাধন জগতে কিন্তু বৈপরীত্য নিয়ে আসে। সুতরাং আমাদের ঊনবিংশ শতাব্দীটা যেমন ভক্তিমার্গের জয়গান হচ্ছে, জ্ঞানমার্গের জয়গান হচ্ছে, কর্মমার্গের জয়গান হচ্ছে, সুতরাং সাধনার বিভিন্ন ধারা উপধারা এসে কিন্তু
উনবিংশ শতাব্দীতে রামকৃষ্ণ পরমহংসদেবের আবির্ভাব হচ্ছেন, সব মিলে কিন্তু একটা জায়গায় গিয়ে কিন্তু ভারতবর্ষের প্রেক্ষাপটে, বিশেষত বাংলার প্রেক্ষাপটে রেনেসাঁসের প্রবর্তন করেছে। একদমই, আজকে এখানে শেষ করব। অবশ্যই আগামী অনুষ্ঠানে আবারও দেখা হবে সহদার সঙ্গে, ঠিক আগামীকাল দুপুর 12টার সময়। নমস্কার সহদাকে, নমস্কার সবাইকে।